জাগাইকে বয় জাগাইকে বয় জাগাইকে বয় সীতারানী গাইন সীতারানী গাইন সবাই ভুলকে আমি আরো বলছি সীতারানী গাইন গুরুত্ব নিয়ে প্রতিযোগিতার পার্টিসিপেন্ট সেটা তাই সপ্তাহী আয়োজিত আজকের এই তিনটে প্রতিযোগিতা, যেখানে প্রথম রাউন্ডে উলুধ্বনি প্রতিযোগিতায় আমি কিছু মায়েদের নাম ঘোষণা হয়েছে, তারা তাদের প্রতিযোগিতা দেখানো শেষ। এবার আমাদের উলুধ্বনি প্রতিযোগিতা পার্টিসিপেন্ট গীতা রানী গাইন। ওরে মেশিনে একটু ঘন্টা শুনি বাবু, ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বলছিল, ওয়ান টু থ্রি এবার উলুধ্বনি প্রতিযোগিতার পার্টিসিপেন্ট সোমার রানী বৈরাগী, সোমার রানী বৈরাগী উলুধ্বনি প্রতিযোগিতার এবার আপনার প্রতিযোগী। এবারে উলুধ্বনি প্রতিযোগিতার প্রতিযোগী জোবা রানী বৈরাগী, নামগুলো ঠিক করে ভালোই তো 8.76 এবারে অসীমা রানী সরকার উলুধ্বনি প্রতিযোগিতার প্রতিযোগী অসীমা রানী সরকার, আপনি চলে আসেন আপনার দরকার। এ বই এ মোদি আর যাও যাও
মালঞ্চ মন্ডল রানী দাও, মালঞ্চ রানী মন্ডল কিন্তু প্রতিযোগী অঞ্জলি বৈরাগী বুঝিয়ে সক্রিয় দর্শক শ্রোতা, এবারে আমাদের দূরধ্বনি প্রতিযোগিতার প্রতিযোগী আসবে না চন্দ্রাবতী গাইন, প্রতিযোগী চন্দ্রাবতী গাইন, ওয়ান টু থ্রি এবার গুরুত্বনী প্রতিযোগিতার প্রতিযোগী আসবে ইন্দ্রা সরকার, গুরুত্বনী প্রতিযোগিতার প্রতিযোগী ইন্দ্রা সরকার, প্রতিযোগিতার প্রতিযোগী আসবেন চন্দ্রা সরকার, কিন্তু
বাহিমন্ডল আছে কি যারা গান ধান গাবে চুপ চুপ ওয়ান টু থ্রি নতুন প্রতিযোগী হিসেবে যোগদান করতে চায় এখন এখানে আসুন নাম লেখা এবার আপনারা হাত উঁচু করেন ওখান থেকে এখানে নিয়ে আসবো আমরা আছে তো লক্ষ্মী সরকার এবার উনুধ্বনি প্রতিযোগিতার প্রতিযোগী আসবেন লক্ষ্মী সরকার আরম্ভ করেন ওয়ান টু থ্রি বাড়িয়েছে তুই বাড়িয়েছ কত হয়েছে কৃষ্ণা 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 সরকার আমি আবার বলছি কোন মায়েরা যদি উনুধ্বনি প্রতিযোগিতার নাম লেখাতে চায় আমাদের এসে বাপ আছে আমার বাপ আছে আসবেন এখানে নাম লেখাবেন আমার একটি নাম আছে লাস্ট নাম এবার উনুধ্বনি প্রতিযোগিতার প্রতিযোগী অনিমা রানী সরকার অনিমা রানী মন্ডল 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 প্রতিযোগিতার প্রতিযোগী আপনাকে আগে ডাকা হয়েছিল কিন্তু পাওয়া যায় নাই আছে কি এই মুহূর্তে শেষ হলো উনুধ্বনি প্রতিযোগিতা এবার উপস্থাপনা আসছেন অভিজিৎ ওই রাগি আগে শেষ করি না প্রতিযোগিতা সবটা শেষ করি না তাহলে পুরস্কার এখন দিয়ে না তোমরা খাই সব করি না খুঁজে ফেলাও আমি যে তিনজন পার্টিসিপেট ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ পেয়েছেন তাদেরকে অনুগ্রহ করে এসে ডাক দিব আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সপ্তশ্রেণী যুব একাডেমির সম্মানিত সভাপতি বাবু জয় সরকার বাবু রঞ্জন আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি আমাদের উনুধ্বনি প্রতিযোগিতায় কে ফার্স্ট এবং প্রথম রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাদের জাজদের তালিকা কিন্তু আমরা পেয়ে গেছি সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা জাজদের তালিকা পেয়ে গেছি তো আমি তৃতীয় নাম্বার অর্থাৎ সেকেন্ড রানার আপকে ডাক দিব অসীমা রানী সরকার অসীমা রানী সরকার তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন আমি ডাক দিব জয় সরকার ভবরঞ্জনকে আমাদের সম্মানিত সভাপতি জানাচ্ছি Thank you.
সুপ্রদর্শক মন্ডলী স্থান অধিকারী অসীমারানী সরকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি বাবুটা সরকার মনোরঞ্জন বালের খালি ভিডিও সুপ্রদর্শক মন্ডলী আমাদের সংগঠনের সম্মানিত সম্মানিত সম্পাদক বাবু বিপুল মন্ডল পুরস্কার তুলে দেবেন আজকের সেকেন্ড রানার আপের হাতে কৃষ্ণারানী সরকার। কৃষ্ণারানী সরকার আপনি চলে আসুন আমাদের মাঝে। সুপ্রদর্শক মন্ডলী কৃষ্ণারানী সরকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সদস্য বিপুল মন্ডল। সুপ্রদর্শক মন্ডলী এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ ফার্স্ট পুরস্কার, ফার্স্ট পুরস্কার বিজেতার নাম আমি ঘোষণা করবো। তার আগে ডেকে দেবো আমাদের সংগঠনের অর্থমন্ত্রী অর্থাৎ অর্থ সম্পাদক বাবু হিরণময় সরকার। সুপ্রদর্শক মন্ডলী আমাদের উল্লেখযোগ্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন কবিতা রানী বৈরাগী। হিরণময় সরকার আপনি যদি মাইকের সাউন্ড পেয়ে থাকেন চলে আসুন স্টেজে এবং প্রথম পুরস্কারটি আপনি তুলে দিন। লাইফ কি মনে করতো তুই কি শহর দিলাম তো কাটালাম না। সুপ্রদর্শক মন্ডলী প্রথম পুরস্কার বিজেতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অর্থমন্ত্রী হিরণময় সরকার। সুপ্রদর্শক মন্ডলী আমাদের অনুষ্ঠানে কিছু পরিবর্তন আনা হয়েছে, এরপরে কিন্তু সংকর্ষণ প্রতিযোগিতা, তারপরে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা, তারপরে থাকবে ছোটদের নিয়ে গান এবং তারপরে থাকবে কিন্তু আমাদের একটা অনুষ্ঠান আমরা অ্যাড করেছি, সেটি হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং সর্বশেষ থাকবে বিশেষ আকর্ষণ আমাদের স্বপ্নশ্রী যুব একাডেমির সদস্যদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান নাটক বাল্য বিবাহ কর্তৃপক্ষ। সুপ্রদর্শক মন্ডলী মানব সভ্যতা যত দিন দিন উন্নতির দিকে যাচ্ছে আমাদের যুব সমাজ কিন্তু চলে যাচ্ছে বিপথে, অর্থাৎ ইন্টারনেটের নানান লাইনে অনলাইনে। সুপ্রদর্শক মন্ডলী মানব সভ্যতা যত দিন দিন উন্নতির দিকে যাচ্ছে আমাদের এই যুব সমাজ কিন্তু চলে যাচ্ছে বিপথে, মাদকাসক্ত জোয়া এবং অশ্লীল দৃশ্যের মতো বিভিন্ন লাইনে করে বর্তমান যুগে অনলাইনের নানান লাইনে বিপথে, অর্থাৎ ফ্রি ফায়ার ও পাবজির মতো গেমে আকৃষ্ট হয়ে সবাই চলে যাচ্ছে বিপথে। তাই এই যুব সমাজকে বাঁচানোর একমাত্র পথ কিন্তু এই ধর্মীয় রীতিনীতি তাদের মনের ভিতরে স্থাপন করতে হবে। তার এই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার উত্তর কুড়িজলা গ্রামের একদল তরুণ সমাজ কাজ করে যাচ্ছে, তাদের সংগঠনের নাম স্বপ্নশ্রী যুব একাডেমি। একসময় শুরুর সময় তাদের সদস্য সংখ্যা 20 জন থাকলেও বর্তমানে তাদের সদস্য সংখ্যা 1000-এর কাছাকাছি। দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা ডেকে নিব আমাদের সংগঠনের অর্থাৎ স্বপ্নশ্রী যুব একাডেমির
সভাপতি বাবু জয় সরকার ভৌরে অঙ্গনকে তার কাছে আমরা জানতে চাইবো আসলে তাদের একাডেমির উদ্দেশ্যটা আমাদের সভাপতি যেতে একটু কাজে ব্যস্ত আছে তো আমরা এই কথাটা পরে করবো আপনারা শুরু করলেন এবার সংবর্ধনী প্রতিযোগিতা সংবর্ধনী প্রতিযোগিতার পরিচালনা করবেন আমাদের বাবু চক্রবর্তী সামনে যাও শ্রোতা দর্শক মন্ডলী এবার শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড কার দম কত অর্থাৎ সংকটধ্বনি প্রতিযোগিতা সংকটধ্বনি প্রতিযোগিতায় পরিচালনা করবেন আমাদের বাবু ধর্মেন্দ্র হ্যালো শুরু হচ্ছে দ্বিতীয় প্রতিযোগিতা অর্থাৎ এই দ্বিতীয় রাউন্ডে থাকছে সংবর্ধনী প্রতিযোগিতা এই সংবর্ধনী প্রতিযোগিতায় আমি ডেকে নেব আমার প্রথম পার্টিসিপেন্ট অর্থাৎ সংবর্ধনী প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী সংবর্ধনী প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী মালঞ্চ মন্ডল স্টেজের পাশে চলে মাইক্রোফোনটা ধরতিবি না মুখের কাজ ধরবি এখন যাও এখন যাও তুমি এবার আসবে সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী তারক দাসী সরকার আমরা বলছি তারক দাসী সরকার সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী এবার আসছে তারক দাসী সরকার ধন্যবাদ এবার সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী আসবে গীতা রানী গাইন এবার সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী আসবে গীতা রানী গাইন
1 2 3 go ধন্যবাদ স্বপ্নশ্রী যুব একাডেমির প্রতিটা সদস্যকে। আজকে তাদের জন্য আমাদের এই তিন তিনটে প্রতিযোগিতা কিন্তু আমরা আয়োজন করতে পেরেছি, সাথে সাথে আপনাদের আনন্দ দিতে পারছি কিনা জানি না, তো চেষ্টা করতে পারি, চেষ্টা এখনো করছি, চালিয়ে যাব। এবার সংকর্তনি প্রতিযোগিতার প্রতিযোগী আসবে মিনতি রানী মণ্ডল। মিনতি রানী মণ্ডল চলছে 1 2 3 প্রতিযোগী দ্বিতীয় রাউন্ড অর্থাৎ অনুপ সংকর্ষণ প্রতিযোগিতা মিনতি রানী মণ্ডল। 1 1 2 3 go ধন্যবাদ। এবার এবার আমাদের সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী আসবে কল্পনা সরকার। আর প্রস্তুত থাকবে সাথে বিশ্বজিৎ সরকার। প্রস্তুত থাকবে বিশ্বজিৎ সরকার। এখন আসবে কল্পনা। তুই কল্পনা রিলাক্স ধন্যবাদ কল্পনা রানীকে। এবার আমাদের প্রতিযোগিতার প্রতিযোগী অর্থাৎ বিশ্বজিৎ কুমার মণ্ডল। 1 2 3 আমি এরকম পার্টিসিপেন্ট দেখিনি পুরুষ, আর এত সুন্দর শঙ্কর তার দম একদম কি অনেক সুন্দর না, এত সুন্দর দাইমাড়ি এবার আসছে সংকর্ধ্বনি প্রতিযোগিতার পার্টিসিপেন্ট আসছেন চন্দ্রাবতী গাইড। রিলাক্স রিলাক্স
নাম লেখানো হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার সংকর্ধনী প্রতিযোগিতার প্রতিযোগী আসবেন চন্দ্রা সরকার। আপনার নামটা এতটাই এতে বাদে চন্দ্রা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগামী কথার জন্য ক্ষমা চাইছি, হয়তো বলা ঠিক হয়নি, সরি, মাফ করবে। এবার এবার সংকর্ধনী প্রতিযোগিতার প্রতিযোগী কবিতা বৈরাগী। এই হচ্ছে আমাদের সংকর্ধনী প্রতিযোগিতার লাস্ট প্রতিযোগী। যদি কেউ সংকর্ধনী প্রতিযোগিতায় নাম লেখাতে চায়, এখন আমাদের স্টেজের বাম পাশে এসে নাম লেখাতে পারে। ওয়ান টু থ্রি এবার সংকর্ধনী প্রতিযোগিতার প্রতিযোগী অসীমা রানী সরকার। অসীমা রানী সরকার, ওয়ান টু থ্রি অনেক ধন্যবাদ সকল পার্টিসিপেন্টকে যারা সংকর্ধনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আপনাদেরকে জানাই আবারও স্বপ্নশ্রী যুব একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলছে এবছর নতুন পরিকল্পনায় তিনটি প্রতিযোগিতা। ওয়ান হয়ে গেল উত্তরী প্রতিযোগিতা, এক দুই তিন বিজেতা ঘোষণা, পুরস্কার পেয়ে গেল। আর এখন যেটা হলো সেটা হচ্ছে সংকর্ধনী প্রতিযোগিতা, যেখানে এক দুই তিন একটু বাদেই কিন্তু ঘোষিত হবে কে কে পুরস্কার পাচ্ছে।
আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় রাউন্ড, অর্থাৎ মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা। যাদের নাম আছে তারা প্রস্তুতি গ্রহণ করুন, অর্থাৎ একটি মেজর কাঠিতে আপনি যত সংখ্যক মোমবাতি আমার একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে যে মহিলারা তো অনেকেই সংগঠনী প্রতিযোগিতায় প্রতিযোগী হয়েছে, পুরুষ যদি কেউ হতে চায় কোনো লজ্জা নেই, আসতে পারেন। আপনি যদি দিতে যান তাহলে পেয়ে যাবেন প্লিজ কার্ড। যে সমস্ত পুরুষ সংগঠনী প্রতিযোগিতায় প্রতিযোগী হতে চাচ্ছেন আপনারা চলে আসুন আমাদের স্টেজের বাসাইতে, এখানে নাম লেখা, আমরা আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি। এবার শুরু হচ্ছে মহিলাদের সংগঠনী প্রতিযোগিতার পুরস্কার দেওয়ার পর্ব। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি পুরস্কার দেওয়ার উপস্থাপক সহসভাপতি অভিজিৎ বৈরাগি। নমস্কার, শুধু বক্তব্য। এবার মহিলাদের পুরস্কার অর্থাৎ মাগনদের সংগঠনী প্রতিযোগিতায় যে পুরস্কার আমরা ঘোষণা করব, সুপ্রিয় ভক্তমন্ডলী, আমাদের সাংগঠনিক প্রতিযোগিতায় আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন তারক দাসী। তারক দাসী, আপনি চলে আসুন আমাদের মঞ্চে, আপনার সাথে পুরস্কার তুলে দেবেন আমাদের সংগঠনের অন্যতম একজন সদস্য বাবু, সরি ভুলে যাচ্ছে, বাবু মন্ডল। বাবু মন্ডলকে আমি অনুরোধ করছি আপনি চলে আসুন আমাদের মঞ্চে। যদি কোন ভয়েরা সংকেত দিতে চান আপনাদের জন্য আলাদা পুরস্কার আছে, আপনারা চলে আসুন। আসলে কিন্তু গ্রামে লজ্জা করার কোন বিষয় নাই, এটা কিন্তু আপনার প্রতিভা, আমাদের গ্রামের প্রতিভা যাচাই। চোপড়া দর্শক মন্ডলী, তৃতীয় স্থান অধিকার করছেন তারক দাসী, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য ভব মন্ডল। চোপড়া দর্শক মন্ডলী, এবার সেকেন্ড পুরস্কার সংগঠনী প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছেন অর্থাৎ প্রথম রানার্স আপ চন্দ্রা সরকার। চন্দ্রা সরকারকে আমি অনুরোধ জানাবো আমাদের মঞ্চে আসার জন্য। সেকেন্ড পুরস্কার তুলে দিবেন বিজেতার হাতে আমাদের সংগঠনের অন্যতম সদস্য তাপস, তাপস মন্ডল। সুপ্র দর্শক মন্ডলী, আপনারা জোরে কলকাতা দিয়ে আমাকে উৎসাহিত করবেন, জোরে কলকাতা হবে। সুপ্র দর্শক মন্ডলী, এবার কিন্তু মহেন্দ্র খান অর্থাৎ প্রথম পুরস্কার বিজেতা, প্রথম পুরস্কার বিজেতার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য। চোপড়া দর্শক মন্ডলী, প্রথম পুরস্কার তুলে দেবেন আমাদের সংগঠনের সভাপতি বাবু জয় সরকার বাবুরঞ্জন, এবং উলোধ্বনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন চন্দ্রাবতী গায়েন।
চন্দ্রমতিকে আমরা অনুরোধ জানাবো আমাদের মনসাহার জন্য। সংকটধারী বলে যাচ্ছে, সংকটধারী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে চন্দ্রাবতী গায়ক। সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক ভাইদের। সংবর্ধনী প্রতিযোগিতা যদি আপনারা সংবর্ধনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তো অবশ্যই চলে আসবেন আমাদের বাম সাইডে, আমাদের অফিসের বাম সাইডে, অর্থাৎ কমিটির কাছে নাম লিপিবদ্ধ করেন এবং সংবর্ধনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমাদের সংগঠনের সব ছেলেরাও কিন্তু এই সংগঠনে দিতে পারবা, কোন সমস্যা নেই। সংগঠনে দিতে আসছেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য দর্শক মন্ডলী, যেহেতু আমাদের প্রথমে কিন্তু একজন পুরুষ পার্টিসিপেট অংশগ্রহণ করেছেন, বিশ্বজিৎ সরকার, তাকে আমরা আর দিব না, তার পয়েন্ট আমরা যোগ করে দিব। এবার আসবে আমাদের সংগঠনের অন্যতম সদস্য বাবু চক্রবর্তী। বাবু চক্রবর্তী আপনি মাইকের সামনে পেয়ে থাকেন, চলে আসুন আমাদের মাঝে। এবার সংবর্ধনী প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে আসছেন তাপস মন্ডল এবং অনুষ্ঠান করছেন আসছেন ধর্মেন্দ্র চক্রবর্তী। দর্শক মন্ডলী, সকলকে জানাই আন্তরিক আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে অনেক বাধা বিঘ্ন পরে আমরা এই ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি শুধু আপনাদের জন্য। এ মুহূর্তে আমাদের অনুষ্ঠান লাইভে আছেন নবদীপ কুমার মন্ডল, আর আমাদের এই সদস্যদের দৃশ্যধারী যিনি করেছেন অবশ্যই গেঞ্জি দাতা, অর্থাৎ এই অনুষ্ঠানের এই সদস্যদের গেঞ্জি যিনি দিয়েছেন তার নাম অবশ্যই আপনারা একটু শুনবেন। তার নাম হচ্ছে হিরণময়, আমাদের হিরণময় কাকা, তিনি হয়তো এখন নেই, পুরস্কার দিয়েছিলেন একটু আগে। তো আমার এই হিরণময় কাকার অবদানও অনেক, আজকে স্বপ্নশ্রী যুব একাডেমির ছেলেদের দৃশ্যধারী করেছেন। এবার শুরু করতে যাচ্ছি এবার সংবর্ধনী প্রতিযোগিতার পুরুষ প্রতিযোগী তাপস কুমার মন্ডল, সে রেডি, আমরা শুরু করব। 1 2 3 হতেই পারে এমন কিছু না। 1 2 3 আবার বলছি আমাদের অনুষ্ঠানটি যারা ফেসবুক লাইভে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, ফেসবুক লাইভে আমাকে সাহায্য করছেন নবদীপ কুমার মন্ডল, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ লাইভে ধারণিত করে দূরে প্রচার করার জন্য। আমি এবার আলাদা পারিশ্রমিক, অর্থাৎ পুরুষ আমাদের সভাপতি, এবার সংবর্ধনী প্রতিযোগিতায় প্রতিযোগী সভাপতি স্বপ্নশ্রী যুব একাডেমির সভাপতি ভবরঞ্জন সরকার,
সভাপতি বাবুরঞ্জন কুমার সরকারকে, সরি বাবুরঞ্জন সরকার, তিনি কিন্তু অনেকটা কষ্ট করে অনেক দম দিয়ে এতদূর এসেছেন। একটু মিছিং এর জন্য আমরা আবার প্রতিযোগীকে ডেকে নেব। এবার সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী বিশ্বজিৎ কুমার মন্ডল, একটু যদি সুযোগ দিতে পারতাম আমি উঠতে, আমি বড় হতে পারতাম যদি একটু সুযোগ দিতে। একটু সমস্যা আছে সেজন্য এক মিনিট আছে। হ্যালো হ্যালো, আবারও ফিরে এলাম আমাদের বিরতির পরে অনুষ্ঠান মালায়। অনুষ্ঠান চলছে, একঘেয়েমি অনুষ্ঠান ভালো লাগে না, কারণ হয়তো কিছু কিছু সময় পাঁচ দশ সেকেন্ড বিরতির প্রয়োজন। এবার সংগঠনী প্রতিযোগিতার প্রতিযোগী সংগ্রাম কুমার মন্ডল, আর যদি কোন প্রতিযোগী থাকে এবার প্রস্তুতি নিবে যারা মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতায় অংশগ্রহণ অর্থাৎ নাম লিখিয়েছেন সেই সমস্ত প্রতিযোগী এবার প্রস্তুতি নিবে। একটা ম্যাজিক গাড়ি চালানোর পরে তাতে একটি ম্যাজিক গাড়িতে আপনাদের অবশ্যই কিছু মোমবাতি জ্বালাতে হবে, যে বেশি মোমবাতি একটি